আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আমি গাজী নারায়ণ আপনাদেরকে ওয়েলকাম করছি লার্ন ইট দা হার্ড ওয়ে সিরিজে। ইতিমধ্যে আপনারা আমাদের ইন্ট্রোডাক্টরি সেশন দেখেছেন, এখন আমরা আলোচনা করব যে এই কোর্সে আমরা কি কি কম্পোনেন্ট রেখেছি আমাদের বেসিক বিল্ডিং এর স্ট্রাকচার ওয়েতে এগিয়ে যাওয়ার জন্য। বাজারে যেসব মিসকনসেপশন রয়েছে, যেগুলো ভুল ধারণা ভ্রান্ত ধারণা রয়েছে, এই ভ্রান্ত ধারণাগুলো পোষণ করে অনেকে হচ্ছে অনেক সময় ভুল পথে প্রিপারেশন নিয়ে থাকে এবং তাতে অনেক সময় মেধা শ্রম ব্যয় করলেও দেখা যায় যে ডিজায়ার ফলাফলটা আসে না। তারপর আমরা আলোচনা করব সেলফ ডায়াগনোসিস নিয়ে। সেলফ ডায়াগনোসিসটা কি? সেলফ ডায়াগনোসিস হচ্ছে নিজেকে জানা। আপনারা অনেকেই বিভিন্ন পরীক্ষার আগে কোচিং সেন্টারগুলোতে মডেল টেস্ট দিয়েছেন বা মডেল টেস্টের বই থেকে মডেল টেস্ট দিয়েছেন। দ্যাটস কাইন্ড অফ সেলফ ডায়াগনোসিস। এই মডেল টেস্টগুলো দিয়ে আপনি যদি খুব মনোযোগ সহকারে দিতে পারেন এবং সিনসিয়ারলি দেন, তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাসেস করার পরে যে আপনি আসলে কোন জায়গায় রয়েছেন, আপনার স্ট্রেংথের জায়গা কোনটা, দুর্বলতার জায়গা কোনটা। এটা হচ্ছে সেলফ ডায়াগনোসিস। ভার্বাল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, সেটা বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই হবে এবং সেটা এমসিকিউ বলেন এবং রাইটিং বলেন, লিসেনিং, স্পিকিং সব কিছু নিয়ে আমরা সেখানে আলোচনা করব। এই ভার্বালের মধ্যে ডেফিনেটলি কমিউনিকেশন স্কিলটাও চলে আসবে, তবে কমিউনিকেশন স্কিল নিয়ে আমাদের আলাদা একটা মডিউল থাকবে। তারপর আমরা আলোচনা করব কোয়ান্টিটেটিভ স্কিল নিয়ে, যেটা ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এবং অ্যানালিটিক্যাল স্কিল। এই স্কিলগুলো আমাদের কেন দরকার, কি ধরনের প্রশ্ন আসে এবং এই স্কিলগুলো আমরা বেসিক কিভাবে ডেভেলপ করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। কি কি পড়লে, কিভাবে আগালে আমরা আসলে মার্কেটের সেই মুখস্থ বিদ্যা নির্ভর বইগুলো থেকে বের হয়ে এসে আমাদের সত্যিকার জেনারেল নলেজে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা তৈরি করতে পারবো। অনেকের মনে হতে পারে যে জেনারেল নলেজ মুখস্থ বিদ্যার একটি বিষয়, কিন্তু বিষয়টা আসলে এরকম নয়, সেটা আমরা সেই পর্বে আলোচনা করব। কমিউনিকেশন স্কিল, কিভাবে কমিউনিকেশন স্কিল তৈরি করতে হয়। এই কমিউনিকেশন স্কিলটা হচ্ছে আপনার শুধুমাত্র যে কথা বলা ইংরেজিতে বা বাংলায় বিষয়টা এরকম না, এখানে আরও ছোটোখাটো অনেক বিষয় রয়েছে, এক্সপ্রেশনের ব্যাপার আছে, জেস্টার এবং পোস্টারের ব্যাপার আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন পরীক্ষায় কিভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা অবতীর্ণ হওয়া যায় সেটা নিয়ে কথা বলব। এই হচ্ছে আমাদের বেসিক কোর্স স্ট্রাকচার। এই কোর্স স্ট্রাকচার বা কোর্স মডিউল স্ট্রাকচার ফলো করে আমরা একসাথে শেখার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের বেসিকটাকে স্ট্রং করতে পারি এবং শিখতে শিখতে আমি বুঝতে পারবো যে মুখস্থ বিদ্যা বা শর্টকাট টেকনিকের সাথে বেসিকের পার্থক্যটা কি। ধন্যবাদ, পরে পর্বে দেখা হবে আপনাদের সাথে, সুস্থ থাকবেন।